আপনি যদি শেয়ার মার্কেট সম্পর্কে জানতে আগ্রহী হন তো আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। হ্যাঁ, এই সিরিজে থাকছে 100+ ভিডিও শেয়ার মার্কেট সম্পর্কে। জানবো A to Z সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে, কোন ক্যান্ডেলস্টিক চার্টে তৈরি হলে শেয়ার কিনতে হয় আর কোন ক্যান্ডেলস্টিক চার্টে তৈরি হলে শেয়ার বিক্রি করতে হয় জানবো বিস্তারিত। তাই আপনি যদি শিখতে আগ্রহী হন তো আপনাকে জানাই মোস্ট ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ বাংলা ইউটিউব চ্যানেল দ্য পিক স্টকে। বন্ধুরা, আজকের ক্লাসের সাবজেক্ট হলো অল টাইপস অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা পরিচয় করব সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে যেগুলো আমরা সাধারণত ক্যান্ডেলস্টিক চার্টে দেখতে পারি। বন্ধুরা, সবার আগে আমরা পরিচয় করব সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কত প্রকার হয় এবং কি কি। বন্ধুরা, চার্টে আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে মোট 16 রকমের দেখতে পাই। গ্রেপস্টন ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি, লং লেগ ডোজি, ফোর প্রাইজ ডোজি, হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার, বুলিস মারুবোজু, বেয়ারিস মারুবোজু, বুলিস বেল্ট হোল্ড, বেয়ারিস বেল্ট হোল্ড, বুলিস স্পিনিং টপ, বেয়ারিস স্পিনিং টপ, হাই ওয়েব, ইনভার্টেড হাই ওয়েব। বন্ধুরা, এটা ছিল সমস্ত সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। শুরুর দিকে এদের নাম এবং আকার মনে রাখাটা খুব শক্তের হতে পারে, কারণ বেশিরভাগ ক্যান্ডেলগুলোর নামকরণ করা হয়েছে জাপানি ভাষার অনুকরণে। তাই আপনি যদি একটা নোটবুকে সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোকে ছবি এঁকে বারবার দেখতে থাকেন, কয়েকদিনের মধ্যেই আশা করি খুব সহজেই আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে এই ক্যান্ডেলগুলোকে চিহ্নিত করতে পারবেন। এবার আমরা পরিচয় করব সমস্ত মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে। আর যদি এখনও আপনি জেনে না থাকেন সিঙ্গেল আর মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে বা বুলিশ বা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে, তো ভিডিওটি নিচে দেওয়া লিঙ্কে গিয়ে অবশ্যই দেখে নিন। বন্ধুরা, আগের ভিডিওতে আমরা জেনেছি কার্যক্ষমতার ভিত্তিতে ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে মোট 4 ভাগে ভাগ করা যায়। বুলিশ, বেয়ারিশ, বুলিশ কন্টিনিউশন এবং বেয়ারিশ কন্টিনিউশন। বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দুই বা তার বেশি ক্যান্ডেল দিয়ে তৈরি হয় সেগুলো হলো বুলিশ এঙ্গুলফিং, পিয়ার্সিং লাইন, মর্নিং স্টার, হারামি, হারামি ক্রস, হোমিং পিজন, ডোজি স্টার, মর্নিং ডোজি স্টার, বুলিশ অ্যাবন্ডেড বেবি, ম্যাচিং লো, টুইজার বটম, কিকিং আপ, টার্ন আপ, মিটিং লাইন, টাসুকি, থ্রি হোয়াইট সোলজার, স্টিক স্যান্ডউইচ, থ্রি ইনসাইড আপ, থ্রি আউটসাইড আপ, স্কুইজ অ্যালার্ট, ট্রাই স্টার, ইউনিক থ্রি রিভার বটন, থ্রি স্টার ইন দ্য সাউথ, কনসেলিং বেবি, লেডার টপ এবং বুলিশ ব্রেক অ্যাওয়ে। বেয়ারিশ মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো হলো বেয়ারিশ এঙ্গুলফিং, ডার্ক ক্লাউড কভার, ইভিনিং স্টার, বেয়ারিশ হারামি, বেয়ারিশ হারামি ক্রস, ডিসেন্ডিং হক, বেয়ারিশ ডোজি স্টার, ইভিনিং ডোজি স্টার, বেয়ারিশ অ্যাবন্ডেড বেবি, ম্যাচিং হাই, টুইজার বটম, কিকিং ডাউন, মিটিং লাইন, বেয়ারিশ টাসুকি লাইন, টার্ন ডাউন, থ্রি ব্ল্যাক ক্রস, বেয়ারিশ স্টিক স্যান্ডউইচ, থ্রি ইনসাইড ডাউন, থ্রি আউটসাইড ডাউন, বেয়ারিশ স্কুইজ অ্যালার্ট, বেয়ারিশ ট্রাই স্টার, আইডেন্টিক্যাল থ্রি ক্রোস, টু ক্রোস, আপসাইড গ্যাপ টু ক্রোস, কোলাপসিং ডোজি স্টার, ডিলেবারেশন, অ্যাডভান্স ব্লক, লাইডার টপ, বেয়ারিশ ব্রেক অ্যাওয়ে। বুলিশ কন্টিনিউশন প্যাটার্নগুলো হলো রাইজিং উইন্ডো, সেপারেটিং লাইন, সাইড বাই সাইড হোয়াইট লাইন, আপসাইড টাসুকি গ্যাপ, আপসাইড গ্যাপ থ্রি মেথড, থ্রি লাইন স্ট্রাইক, রাইজিং থ্রি মেথড, ম্যাট হোল্ড। বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো হলো ফলিং উইন্ডো, বেয়ারিশ সেপারেটিং লাইন, অন নেক, ইন নেক, থাস্টিং,
two black cross gapping, bearish side by side white line, downside tasuki gap, downside gap 3 method, bearish 3 line strike, এবং falling 3 method. বন্ধুরা একজন সফল ট্রেডার হতে হলে আপনাকে এই 90টা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সম্বন্ধে অবশ্যই ভালোভাবে জানতে হবে। গত 300 বছরেরও বেশি সময় ধরে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোই সবচেয়ে বেশি বিশ্বস্ত এবং জনপ্রিয় হয়ে রয়েছে ট্রেডারদের কাছে। পরবর্তী ভিডিওতে আমরা জানব ডোজি সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিও আজকের মতো এখানেই শেষ। জানতে থাকুন, দেখতে থাকুন এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো। মনে রাখবেন, নলেজ ইজ দ্য মেইন সোর্স অফ সাকসেস, জ্ঞানই হচ্ছে সাকসেসের সব থেকে বড় চাবিকাঠি। স্টে টিউন, আপনার জন্য অপেক্ষা করছে বাংলা ইউটিউব চ্যানেল দ্য বিগ স্টক।